student. Criminal দের আর কোনো দাম নেই যেই ক্রিমিনালই হোক না কেন সাইড থেকে ঢুকতে হবে লল আজ সব ক্রিমিনাল দের মজা ওড়াবো ব্লু ক্রিমিনালের গাটা কি নরম এইবার তোমার পালা ইয়োল ক্রিমিনাল তোমার ওই জায়গাটায় হাত দেব বাবা গো এহে রহ নেই যাতা বরে আমার আঙুল কেটে দিল আমি আর শুয়ে শুয়ে ঘুড়ি ওড়াতে পারবো না ধর সালিকে দেবসেনা তুমি ব্ল্যাক নিনজার আঙুল কেটেছো কেন আজকাল শুধু তোর জন্য কেউ আর ক্রিমিনালকে সম্মান করে না সবকিছু তো রিটার্ন নিয়ে চলে আসলি তোর বাপের বিচিটাকেও রিটার্ন নিয়ে আয় এটা কি চুলের গেম যেটা বেশি রেয়ার সেটাই আমি রিটার্ন আনবো এটাই ফ্রি ফায়ারের নিয়ম তোর নিয়ম হিসেবে চললে তো কদিনে হিপহপ রিটার্ন চলে আসবে হলুদ ঘু ফ্রি ফায়ারের নামে যদি আর একটা উল্টো পাল্টা কথা বলেছিস শুধু নতুন নতুন টপ আপের স্কিম আর বেকার বেকার ইভেন্ট আনলেই ভালো গেম হয় না কিছু রেয়ার আইটেমও রাখতে হয় আর সেটা মনে হচ্ছে এই গেমে আর একটাও নেই এই গ্রিন ক্রিমিনাল আসছে গ্রিন ক্রিমিনাল গ্রিন ক্রিমিনাল আমাকে বড় বাঁশ দিলি তার সঙ্গে রেড ক্রিমিনালটাকেও দিলি এবার হলুদের পেছনে পড়ে আছিস কি হয়েছিল ইয়েলো ক্রিমিনাল ক্রিমিনাল রিটার্ন আসার পর কেউ আর আমাদের সম্মান করে না লল তার উপর আবার উল্টো পাল্টা জায়গায় হাত দিচ্ছিল তাই আমি ওর একটা হাত কেটে দিয়েছি ভুল করেছো তুমি সালার একটা হাত কাটলি অন্য হাত দিয়ে কাজ চলে যাবে ডাইরেক্ট কেটে দাও সালার কল্লা সেদিন আমি রেল লাইনে বসে বসে ফ্রি ফায়ার খেলছিলাম তারপর হঠাৎ সামনে থেকে ট্রেন চলে আসলো কিছুক্ষণের জন্য হলো মনে হয়েছিল যে আমি বোধহয় আর বাঁচবো না তখন আমার আইডির প্রোফাইলটা খুব মনে পড়ছিল আর শুধু মনে হচ্ছিল যে আমার এখনো কোবরা ম্যাক্স করতে বাকি ঠিক সেই সময় ওই স্পাইডারম্যানের মতো এসে আমার পোঁদে ক্যাথ করে একটা লাথি মেরে আমায় বাঁচালো